যে কোনো আন্দোলন বল প্রয়োগে দমন করার নেশা হয়ে উঠেছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শুধু ছাত্র আন্দোলনেই নয় গত ষোলো বছরে দফায় দফায় গণহত্যা চালিয়ে ক্ষমতার মসনদ দখলে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা আর তাই এই অবৈধ কাজে অতি উৎসাহী ভূমিকা পালন করেছিল পুলিশ তবে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে গেছে শেখ হাসিনার সব অহমিকা সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন গোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার পর ভ্যান ভর্তি মরদেহ নিয়ে পুড়িয়ে দেওয়ার এই দৃশ্য দেখে রক্তক্ষরণ হয়েছে সব বিবেকবান মানুষের হৃদয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ছাত্র জনতার বিজয় মিছিলে নির্বিচারে গুলি করে হত্যা করার এই ভিডিও হতবাক করেছে গোটা বিশ্ববাসীকে গত ষোলো বছর ধরে এমন গণহত্যা দফায় দফায় চালিয়েছে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী রাজনৈতিক কর্মসূচিই হোক কিংবা সামাজিক বা ধর্মীয় কোনো দাবি দাওয়াই হোক সব কিছুই গুলি করে দমানোর নেশাই মত্ত হয়ে উঠেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অপশাসনের এই ষোলো বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ইসলামী সংগঠনগুলোর কর্মীরা দু সালে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর পর দু সালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সামান্য বিক্ষোভ মিছিলটিকেও রক্ত ছড়িয়ে থামিয়ে দেওয়ার পথে হাঁটে তৎকালীন সরকার সরকার নিজের জঙ্গিবাদী সমস্ত কৌশলগুলো বাস্তবায়ন করে অ্যাপ্লাই করে আমাদেরকে তাড়িয়ে দিল শুধু তাড়িয়ে দিয়ে আমাদেরকে সকাল থেকেই আমাদের উপর হত্যা চালানো হয়েছে তারপর রাত্রে যখন আমাদের উপরে চতুর্থীতে ঘেরাও করে ক্র্যাকডাউন করা হলো তখন তো ব্যাপকভাবে আমাদের প্রাণহানির ঘটনা ঘটে পাঁচ জানুয়ারি দু হাজার পনেরো চোদ্দ সালের ভোটারবিহীন একতরফা কথিত নির্বাচনের এক বছর পূর্তিকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সমাবেশের ডাক দেয় বিএনপি এক পর্যায়ে হামলা চালায় পুলিশ নির্বিচারে করা গুলিতে আহত হন বিএনপি ও জামায়াতের শতাধিক নেতাকর্মী বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে পুলিশের অতিরিক্ত ক্ষমতায়নের ফল ভোগ করেছে আওয়ামী লীগ এই বাহিনীগুলি কিন্তু সরকারের প্যাটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে এবং বিনিময়ে নিজেরা অবাধ লুটপাটের সুযোগটি তারা করে নিয়েছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য তাদেরকে গণবিরোধী অবস্থানে যেতে হয়েছে জনগণ যখন কোনো কথা অধিকারের কথা বলতো বা জনগণ যখন বিন্দুমাত্র কোনো সমালোচনা করা হতো করতো তখন সরকার প্রধানকে বলতে হতো না এই বাহিনীগুলি গিয়ে তার গলা টিপি ধরতো জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ১৬ বছরে অতি উৎসাহী ভূমিকার ফল ভোগ করতে হয়েছে পুলিশকেও বিক্ষুব্ধ জনতার ক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছিল বিভিন্ন থানা সহ পুলিশের স্থাপনা তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা শুধু প্রাতিষ্ঠানিক সংস্কারই নয় উদ্যোগ নেওয়া হোক রাজনৈতিক নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার সংস্কারেও একদিকে নির্যাতিত হওয়ার খুব আমি প্রতিকার প্রতিকার চেয়ে পেলাম না তাহলে এই ক্ষোভগুলি তো তাদের উপরে ছিল প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে রক্ত মেঘে তারা শুয়েছিল এরকম মিথ্যাচার দিয়ে তারা এটাকে আড়াল করার চেষ্টা করেছে সোহাগ কুমার বিশ্বাস টিভি tortogram